আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ডেইলি ব্লগ। আজকে খুব সহজে এবং শর্টকাট পদ্ধতিতে কিভাবে ফ্রুট সালাদ বাসায় বানাতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আজ আমার বাসায় গেস্ট আসছে, সো আমি চাইছিলাম যে ফলের পরিবর্তে কিভাবে একটা অন্যরকম ডিশ আয়োজন করা যায়, সো তার জন্যই আমি আজকে যা যা লাগছে সেটা বলে দিচ্ছি। এখানে আমি মোটামুটি অনেকগুলো ফল নিয়ে নিয়েছি, তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বাসায় যে যে ফল আছে সব কিছু নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি শসা, গাজর, তারপর নিয়ে নিয়েছি আপেল, বেদানা, কমলা, আঙুর। এছাড়াও আমি এখানে চাইলে বাদামও দিতে পারি অথবা কিশমিশও দিতে পারি। আপনি কলা, কালো আঙুর বা নাশপাতি যেটাই আপনার বাসায় থাকুক সেটা সবগুলোই আপনারা দিতে পারেন। সো কী কী লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি যেটা করব, এক টুকরো লেবু নিয়ে খুব ভালো মতো চিপে রসটা এখানে দিয়ে দেব। এবার পরিমাণ মতো বিট লবণ দিয়ে নিব। এটা আসলে আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, সো আমি এখানে পরিমাণ বলছি না। আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি, যেহেতু ফলেই একটা মিষ্টি আছে তাই আমি বেশি চিনি এখানে ব্যবহার করব না। আর আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টক দই। তো আমি এখানে টক দইটা ব্যবহার করিনি, টক মিষ্টি দইটা ব্যবহার করেছি, যে কারণে এটা টেস্টটা একটু অন্যরকম হবে। আপনারা শুধু টক দই অথবা শুধু মিষ্টি দই অথবা টক মিষ্টি দই যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। এবার সম্পূর্ণটা মেখে নেব এবং পরিবেশন করব। সো এই হলো আমার ফ্রুট সালাদ এবং ঝটপট রেডি হয়ে গেছে এই সালাদটি। আপনারা যারা বাসায় এমনিতেও ডায়েট করেন তারাও চাইলে এই ফ্রুট সালাদ খেতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা ব্যবহার করবেন না। সো আজকের মাত্র এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।